বিএনপির হাকডাক খালি কলসির মতো, তাদের আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে সৈয়দ আশরাফ অনুকরণীয়। সহকর্মীদের সহায়তায় শিউলি শবনমের আরেকটি রিপোর্ট। গভীর শ্রদ্ধায় ভালোবাসায় পালিত হয়েছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী। রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও সৈয়দ আশরাফের বোন ও কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। সে সময় তথ্যমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফ ছিলেন নির্লোভ রাজনীতিবিদের আদর্শ উদাহরণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এখনো কোনো জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তুলতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ, তাদের কর্মীরাও তাদের সাথে নাই। বিএনপির এই হাকডাক খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু নয়। এবং তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না। সৈয়দ আশরাফের আদর্শ নীতি ধারণ করে তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছে বলে জানান বোন সৈয়দা জাকিয়া নূর লিপি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছেন এবং ধারণ করেছেন যে আদর্শ, সেটা নিয়েই আমাদের পরিবারের সকলেই সেই আদর্শ ধারণ করি, আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এদিকে জন্মভূমি কিশোরগঞ্জে শ্রদ্ধা করে পালন করা হয় সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী। তিনি বেঁচে থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে আরও সহযোগিতা করতে পারতেন বলে মনে করেন কিশোরগঞ্জের মানুষ। তিনি বেঁচে থাকলে দেশের আরো কল্যাণ করতে পারেন, স্বচ্ছ রাজনীতির দিকে সারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন সৈয়দ আশরাফ। 2019 সালের 3 জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 68 বছর বয়সে মারা যান নিভৃতচারী আদর্শবান এ রাজনীতিবিদ। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।